আজ 21শে জুন, আমাদের সারা দেশে লকডাউনের আজ 89তম দিন, আর আনলক ওয়ানের আজ 21তম দিন। আজকের দিনে বেশ কয়েকটা ঘটনা রয়েছে। এক নাম্বার হলো আজকে উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন, আর দু নাম্বার হলো আজকে সূর্যগ্রহণ, যেটা আমাদের এখান থেকে দেখা যাবে, আর তিন নাম্বার হলো আজকে বিশ্ব যোগ দিবস। এর মধ্যেই আমাদের দেশে সংক্রমিত হয়েছে 410,000, আর এর মধ্যে মারা গেছে 13,200 জন মানুষ। গত 24 ঘন্টায় আমাদের দেশে সংক্রমিত হয়েছে 14,500 জনের ওপরে। এটা ভাবাই যাচ্ছে না যে প্রতিদিন ভারত নিজের পুরনো রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি করছে সংক্রমণের নিরিখে। আমাদের এদিকে আমাদের রাজ্যে এর মধ্যেই সংক্রমিত হয়েছে 13,500 জনের ওপরে, আর মারা গেছে 540 জন। আজকে এই যে সূর্যগ্রহণ, কিন্তু আজকে আমাদের এখানে শুরু হয়ে গেছে, আকাশও মোটামুটি পরিষ্কার আছে, কিন্তু মাঝখানে কালো কালো টুকরো টুকরো মেঘ আছে, তার ফলে সূর্য মাঝে মধ্যেই ঢেকে যাচ্ছে। পূর্ণ অবস্থায় পৌঁছতে এখনও আরও আধা ঘন্টার মতো সময় লাগবে। গ্রহণে সূর্যের অর্ধেকটা ঢেকে গেছে চাঁদের আলোতে, খুব সুন্দর দেখা যাচ্ছে। সামন দিয়ে মেঘ যাচ্ছে, কালো মেঘ, এটাই এখন চিন্তার। এখন 12:20, আর 8 থেকে 9 মিনিটের মতো সময় আছে যে এর আমাদের এখানে পূর্ণ অবস্থায় পৌঁছতে। তবে আমাদের এখান থেকে বলয় যেটা রিংটা, সেটা দেখা যাবে না, তা এখানে সূর্যের বেশিরভাগটাই ঢেকে যাবে, অল্প কিছু অংশ বাকি থাকবে। তবে এই শেষ মুহূর্তে আকাশের যা অবস্থা, তাতে একদম পুরোটা এই যে কালো মেঘে ঢেকে গেল, সূর্যের অবস্থানটা ঠিক এখন এই সমস্ত জায়গাতে আছে, আর বাকি এই দিকটা কিন্তু পুরোটা নীল আছে আকাশটা। এই সূর্য গ্রহণের সময় যে জিনিসটা ঘটে, সেটা হলো সূর্য আর পৃথিবীর মাঝখানে ঘুরতে ঘুরতে চাঁদ চলে আসে। তার মানে একদিকে সূর্য থাকে, মাঝখানে চাঁদ থাকে, আর অপর দিকে থাকে পৃথিবী। এবার কি হয়, এই পৃথিবীর একটা অংশের বা চাঁদের ছায়াটা কোন করে যে অংশের উপর দিয়ে পৃথিবীর উপর দিয়ে অবস্থান করে, সেই অংশের মানুষের সামনে চাঁদটা চলে আসে, আর চাঁদের উপাশের থাকে সূর্য। তার ফলে ওই অংশের মানুষ, তারা পৃথিবী থেকে সূর্যকে দেখতে পায় না, কারণ তখন তাদের সামনে চাঁদটা অবস্থান করে। অথচ পৃথিবীর অন্যান্য অংশের থেকে তখন কিন্তু সরাসরি সূর্যকে দেখা যায়। তার ফলে এই গ্রহণ কিন্তু গোটা পৃথিবীতে সব জায়গায় দৃশ্য হয় না, এটা নির্দিষ্ট এই পৃথিবী এবং চাঁদের গতিপথের, মূলত এখানে চাঁদের গতিপথের উপর নির্ভর করে যে সে কোন কোন অংশের মধ্য দিয়ে এটা যাবে, এবং সেই অংশের মানুষেই একমাত্র এই গ্রহণটা লক্ষ্য করতে পারবে। কিন্তু পৃথিবীর বাকি অংশের মানুষ, যে জায়গাতে এই চাঁদের গতিপথটা যাবে না যে অংশের উপর দিয়ে, সেই অংশের মানুষ কিন্তু স্বাভাবিক দিনের মতোই সূর্যকে দেখতে পারবে। এবার যে ঘটনাটা ঘটে, সূর্যের তুলনায় চাঁদ খুবই ছোট, কিন্তু তা সত্ত্বেও এই চাঁদ কীভাবে অত বড় সূর্যটাকে ঢেকে দেয়, এর মূল কারণই হলো যে দূরত্ব। আমরা খুব সহজভাবেই দেখতে পারি যে এই যে, যেমন আমার যে এই হাতটা আছে, যত দূরে যেতে থাকবে তত ছোট হতে থাকবে, আর যত সেটা কাছে আসতে থাকবে সেটা তত বড় হতে থাকবে। এবার এই যদি ট্যাঙ্কটার সাথে আমি তুলনা করি, এই ট্যাঙ্কটার তুলনায় আমার হাতটা খুবই ছোট। অথচ এইবার আমি যদি এই হাতটাকে আস্তে আস্তে আমি যদি ক্যামেরার কাছে নিয়ে আসি, তাহলে আমার এই ছোট্ট হাতটাই কিন্তু এই পুরো বড় ট্যাঙ্কটাকে ঢেকে দিচ্ছে। এই হাতটাকে যদি আমরা চাঁদ মনে করি,
আর ট্যাংটাকে যদি সূর্য মনে করি, তাহলে এই অবস্থানের কারণেই এই ছোট্ট হাত ট্যাঙ্কের তুলনায় এই ছোট্ট হাতটা গোটা ট্যাঙ্কটাকে ঢেকে দিচ্ছে। এবার এই এখানে ঠিক যেভাবে এই হাতের চারদিকে অল্প করে ট্যাঙ্কটার কালো অংশটাকে দেখা যাচ্ছে, এটাকেই আমরা অনেক বলতে পারি যে এটা বলয় গ্রাস সূর্যগ্রহণ। এবার এবার যদি হাতটাকে আরেকটু আমি কাছে নিয়ে আসি, তাহলে আস্তে আস্তে কিন্তু পুরো ট্যাঙ্কটা ঢেকে গেল, তার মানে এটা হয়ে গেল তখন পূর্ণ গ্রাস সূর্যগ্রহণ হয়ে গেল। আবার ঠিক এই হাতটাকে যদি আমি আরেকটু দূরে নিয়ে যাই এবং এই একটা অংশকে যদি আমি ঢেকে রাখি যেটা আমাদের এই সমস্ত জায়গা দিয়ে যাচ্ছে, এরকম করে সূর্যকে পুরোটাকে না ঢেকে একটা নিচের দিকে একটা গোল হয়ে সার্কেল হয়ে বেরিয়ে গেল, এই অংশটাকে যেটা হয় সেটা হলো আংশিক। তাহলে এই সাইজ এবং দূরত্ব এই দুটোর ফ্যাক্টরের জন্যই কিন্তু এই ছোট্ট চাঁদটা এত বড় পৃথিবীর সূর্যটাকে ঢেকে দিচ্ছে। 12:30 বাজে, এটাই হলো আমাদের এখানে দ্রষ্টব্য পূর্ণ অবস্থা। এই যে যতটুকু অংশ দেখা যাচ্ছে এই অংশটাই, এই যে যে দারুণ 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 খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, এই অংশটাই হলো আমাদের এখানে শেষ অবস্থা। এর থেকে আর বেশি অংশ ঢাকা পড়বে না, এখন এখান থেকে ছাড়া শুরু হবে, তার মানে চাঁদের ছায়াটা এখান থেকে সরে যাওয়া শুরু হবে। যাক, একদম শেষ মুহূর্তে আমরা এই গ্রহণের অবস্থানটা দেখতে পেলাম, যেটা এতক্ষণ মেঘের যা অবস্থা দেখে যেটা ভাবা হচ্ছিল যে হয়তো আমরা শেষ মুহূর্তে বা চরম অবস্থাটা দেখতেই পারবো না, কিন্তু শেষে অল্প একটু ঝলক আমাদেরকে দিয়ে দিল। কিন্তু আকাশের এই যে যে অবস্থাটা দেখা যাচ্ছে, এই যে আকাশ একদম এইদিকটা পুরোটা একদম ঘন কালো মেঘে ঢেকে গেছে, অথচ অদ্ভুতভাবে এই অংশগুলো একদম নীল। সূর্যকে আবার দেখা যাচ্ছে মেঘের ফাঁক দিয়ে, এই অবস্থানটাই আবার বলছি যে এটাই আমাদের এখানে চরম অবস্থা। এরপরে যা হবে, এখান থেকে আস্তে আস্তে চাঁদের ছায়া সরতে থাকবে। এই সময় যে জিনিসটা সবচেয়ে ভালো লাগে এবং যেটা আমরা সবচেয়ে বেশি উপভোগ করি এই পৃথিবীতে থেকে, সেটা হলো এই সময় যে আলোটা। এখন সূর্যের আলোটার তেজ একদম নেই, হালকা একটা স্নিগ্ধ ভাব বা একটা জ্যোৎস্নার আলোর মতো, রূপলি আলোর মতো এটার অনুভব হচ্ছে। এই আলোটা জাস্ট ভাবা যায় না, মানে এটাই একটা একদম অন্যরকম পরিবেশের সৃষ্টি করে যে এই গ্রহণের সময়। এই যে গাছের মধ্যে যে এই যে টিয়া পাখিগুলোকে দেখা যাচ্ছে, এই যে টিয়া পাখিটা, এই টিয়া পাখি এদের এই যে অন্ধকারটা দেখেই কিন্তু এরা এই রাস্তাতেই প্রত্যেক দিন বাড়ি ফেরে, কিন্তু এই গাছটাতে কোনোদিনও বসে না। কিন্তু এই যে সূর্য ঢেকে যাওয়া এবং অন্ধকার নেমে আসা, এটাতে তারা মনে করে যে সন্ধ্যা নেমে গেছে, তার ফলে তারা ঠিক বিকালের দিকে যেভাবে তারা ডাকাডাকি করে সেভাবেই তারা এই সময় ডাকাডাকি করতে থাকে এবং ঘরে ফেরার প্রস্তুতি নিতে থাকে। তবে আমাদের এখানে যেহেতু পূর্ণ বলয় গ্রাস হলো না বা পূর্ণ গ্রাস হলো না, সেই জন্য আমাদের এখানে সেই চরম অবস্থাটা তৈরি হয়নি। তবে যে সমস্ত জায়গায় এই পূর্ণ গ্রাস সূর্যগ্রহণটা হয় সেখানে একেবারে অন্ধকার নেমে আসে, একেবারে অন্ধকার হয়ে যায় জায়গাটা, আর আকাশে তারা ফুটে ওঠে, আর সমস্ত যে পাখিরা আছে তারা চারিদিকে ডাকাডাকি শুরু করে দেয়, পাখিরা ঘরে ফেরা শুরু করে দেয়, আর সে এক অন্য অনুভূতি হয়, একদম অন্যরকম এক পরিবেশের তখন সৃষ্টি হয়। কিন্তু যতটুকু দেখলাম বা এখনও দেখছি এই যে সূর্যের আলোটা, তাতে খুব দারুণ এক অনুভূতির সৃষ্টি হলো। এখন এভাবে আস্তে আস্তে যত সময় যাবে আলোর তীব্রতা তত বাড়তে থাকবে। আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।